হাই গাইজ, আজকে আপনাদের একটা ক্যারাম ম্যাচ দেখাবো। আমি কত ভালো ক্যারাম ম্যাচ পারি সেটা দেখাবো। আমরা প্রথমে প্লেয়ার চুজ করে নিই। আমিও আমার নিজের নাম না দিয়ে যে হিসাবে খেলতেছি। হ্যাঁ, প্রথমেই অপোজিট ম্যান হিট পাই গেল। আমি খেলবো কালো নিয়ে। এই যে আমার ইসের সাথে কালো দেখাচ্ছে, আমি কালো নিয়ে খেলবো। এই গুটিটা আস্তে করে দিয়ে দিই। এবার এই গুটিটা নির্দিষ্ট লক্ষ্যে বেশি জোরে না আস্তে করে মারি, যাতে ক্যারামের পকেটের মধ্যে স্ট্রাইক ঢুকে গেলে ফাউল, যাতে স্ট্রাইক ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। স্ট্রাইক ঢুকে গেলে একটা গুটি আবার ব্যাক দেবে। আমার অপোজিট বন্ধু যে আমার সাথে খেলতেছে, সেও বেশ স্ট্রং এবং তার হাতও অনেক পাকা মনে হচ্ছে। দেখা যাক এবার আমি কি করতে পারি। অনেক সময় সঠিক মার দিয়েও গুটি পকেটে যায় না, এক্ষেত্রে একটু ভিন্ন কায়দায় ভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। এটা অরিজিনাল ক্যারামের মতো দেখতে হলেও সেই অরিজিনাল ক্যারামের ফিল পাওয়া যায় না। তবে অনলাইনে অনেকগুলো ক্যারাম গেমের মধ্যে এটা বেশ ভালো। এবার মাঝখানের গুটিটা আমি কিছুটা অ্যাঙ্গেল করে পকেটে পাঠাবো, আর সাদা গুটিটা বসানোর চেষ্টা করলাম কিন্তু বসলো না। আমার আর একটা গুটি আছে, এই গুটিটাকে আমি আমার হাতে নিয়ে আসি। বিপক্ষ বন্ধু পারলো না, এবার আমি দেখি কি করতে পারি। সাদা গুটি একটা দিয়ে দিলাম। এইবার খেলা শেষ করে দেব। একটা গুটি আছে আর আমার হাতে। ও শিট, ফাউল, আমি ফাউল করে ফেললাম। এক গুটি থাকতে দুই গুটি হয়ে গেল। মারলে হবে বন্ধু, ওভাবে মারলে রামপুল বসবে না। এখানে কিছুটা কায়দা কলমে মার শেষ করতে হবে। আমি জিতে গেছি, আগেই জিতে যাওয়ার কথা ছিল কিন্তু ফাউল হওয়ার কারণে লেট হয়ে গেল। আমরা জিততে পেরে গেলাম। দেখি ওই ভাইকে রিম্যাচের দাওয়াত দিই না, সে খেলবে না, সে পালাইছে আমাকে দেখে। আমি আবার আর একটা ম্যাচ নিয়ে নিই। ছোটো ছোটো ম্যাচগুলো খেলে মজা বেশি বড় ম্যাচের থেকে। বড় ম্যাচে খেলতে হলে অনেক ই লাগে, গুটি, অনেক ভালো স্ট্রাইক, এগুলো লাগে। আমি আবারও কালো পাইছি, কালো দিয়েই খেলবো এবারও। আবার গুটিগুলো বেশি আমি ছাড়ালাম না, আমার বিপক্ষে যে আছে সেই ছাড়াবে। কি ব্যাপার, সম্ভবত নেট নেট দুর্বলের কারণে এটা হচ্ছে। আমার প্রতিপক্ষ যিনি খেলতেছে তার সম্ভবত নেট দুর্বল। সে বের হয়ে গেছে, যদিও আমি জিতে গেছি কিন্তু সে বের হয়ে গেছে। আমরা আর একটা ম্যাচ নেই,
মতো। এবার যে খেলতে আসছে আমার সাথে তার নাম অনিল, দেখা যাচ্ছে কেমন খেলে। প্রথম হিটে সে কিছু করতে পারলো না, আমি গুটিগুলো আমার হাতে নিয়ে নিই। মোটামুটি ভালোই খেলতেছে সে। এই ম্যাচটা সম্ভবত জিততে পারবো না, কারণ আমার প্রতিপক্ষ যিনি খেলতে এসেছে সে বেশ ভালোই খেলোয়াড়। যাক, ভালো খেলোয়াড় হলেও গুটিগুলো আমার হাতেই দিছে, আমি গুটিগুলো আস্তে আস্তে দিয়ে ঠিক করি। গুড বয়, ফাউল করছে সে, তার একটা গুটি বেশি হয়ে গেল আমার থেকে। দুর্ভাগ্যবশত আমারও কোনো গুটি আমি দিতে পারতেছি না, সেও পারতেছে না খুব একটা বেশি ভালো। এবার একটা ট্রিক্স দেখেন, এখানে মারবো, ট্রিক্স কাজ করলো না। যাক, এই ট্রিক্সটা কাজ করছে, দুটো গুটি আমার হাতের কাছে চলে আসছে। এবার আমি ময়দান ফাঁকা করে দেব, শিট, গুটি কবর থেকে বেড়ে চলে আসতেছে। বাবা, বিপক্ষ বন্ধু তিনি স্ট্রাইক ছেড়ে দিল কোনো গুটি না দিয়ে। ঘটনা বুঝতেছি না, সে কেন খেলতেছে না, না খেলে আরো বরং গুটি পকেট থেকে পকেটের কাছে নিয়ে যায় রাখতেছে আর কি। দেখি আমি এবার এই গুটিটা দিতে পারি কিনা। ঠিক আছে, যাই নাই, কিন্তু ভালো একটা পজিশনে বসছে। যাক, সে লাস্ট একটা গুটি দিছে, তিনবার স্ট্রাইক পাওয়ার পর। বাহ, একটা গুটিও দিল, একটা স্ট্রাইকও দিল, ভালো তো, খেলা ভালোই জমতেছে, দুইজনে বেশ আনাড়ি দেখতেছি। প্রথম ভাবছিলাম সে বোধহয় ভালো পারে, কিন্তু দেখতেছি না, সেও বেশ আনাড়ি। দুর্ভাগ্যবশত তার গুটি আছে দুইটা, আমার আছে চারটা। এবার ভাবতেছি আমার গুটি না খেলে তার গুটি খেলবো, তাতে যা থাকে কপালে। ও শিট, ম্যাচটা শেষ, ম্যাচে হারিয়ে গেলাম। দেখি তাকে, আর একটা ম্যাচ খেলি আমরা, দেখি এই ম্যাচে কি জিততে পারি কিনা।